আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দ্য লায়ন এন্ড জুয়েল এর সামারি পর্বে গত লেকচার ভিডিওটিতে মর্নিং এবং নুন নিয়ে আলোচনা করেছে আজকে এর লাস্ট পার্ট নাইট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক সিডি ইজ অ্যাট দ্য ভিলেজ সেন্টার সিডি ভিলেজের কেন্দ্রে রয়েছে এন্টার সাদিকো সাদিকো প্রবেশ করলো হু কোয়াইটলি ফুল্ড সামথিং আউট অব দ্য ব্যাগ লাইক এ ব্যাগ সে ব্যাগের মতো এক ব্যাগের মতো একটা কিছু থেকে কিছু একটা বের করছে এটা হচ্ছে ও সরি ইট ওয়াজ এ স্মল স্ট্যাচু অফ এ ভিলেজ চিফ এটা ছিল গ্রামের প্রধানের একটা স্ট্যাচু সাদিকু সেইজ দ্যাট সাদিকু বলল যে ব্যারখা ইজ নাও এ ম্যানলেস ম্যান বারো এখন মনুষ্যহীন মানুষ আপন হ্যারিং দিস এটা শুনে সিধি বার্স্ট ইন্টু লাফটার সিঁডি আনন্দে হাসিতে ফেটে পড়ল দেন লে ইন্টার্স তারপর লেখনলে প্রবেশ করলো হি সিজ টকিং সে তাদেরকে দেখলো কথা বলছে অ্যান্ড ট্রাইস টু লার্ন এবং জানতে চেষ্টা করলো বুঝতে চেষ্টা করলো হোয়াট দে আর সেইং তারা কি বলছে সিডি স্টেটস হার প্ল্যানস টু ভিজিট ব্যারোকা ফর হিজ ফিস্ট সিডি বললো তার প্ল্যানের কথা যে সে ব্যারোকাকে ব্যারকার বাসায় ভিজিট করবে ফর হিস ফিস্ট তার ফিস্টের জন্য সান্ধ ভোজের জন্য সে ভিজিট করতে যাবে অ্যান্ড ঠয় উইথ হিম ঠয় মানে খেলা তবে তার সাথে তার সাথে খেলতে যাবে বলতে এটা বোঝাচ্ছে যে তার সাথে মজা করতে যাবে তাকে ঠন্ট করতে যাবে উপহাস করতে যাবে লেখুনলে ট্রাইস ইন বেইন টু স্টপ হা লেখনলে চেষ্টা করলো লেখুন লে ট্রাইস ইন বেইন লেখনলে বৃথা চেষ্টা করলো তাকে থামানোর ঠেলিং হার দ্যাট এটা বলে যে ইফ হার ডিসেপশন ওয়াই টু বি ডিসকোভার্ড যদি তার ডিসেপশন মানে প্রতারণা ডিসকোভার্ড ধরা পড়ে যায় সি উড বিঠে না তাকে তাকে কি করতে হবে তাকে কি করা হবে প্রহার করা হবে তাকে শাস্তি পেতে হবে আফটার শি লিভস তারপর সে লিভ করলো ত্যাগ করলো সাদিকন লেখন লে আর তারা তর্ক করলো তর্ক করতে লাগলো লেখলে সাদিকু দ্যাট লেখনে সাধুকে বললো যে হিজ প্ল্যানস অফ মডার্নিটি আর হোয়াট ইজ দ্য হোয়াট ইজ বেস্ট ফর দ্য ভিলেজ তার যে আধুনিকতার আধুনিকতার যে পরিকল্পনা ছিল যে গ্রামের জন্য কোনটা ভালো হবে সেটা সাধুকে বলল। দ্য সিনস ইজ নাও ব্যারোখাস বেডরুম ওয়ার হি ইজ অ্যাঙ্গেজড ইন রেসলিং উইথ দ ম্যান যেখানে সে অ্যাঙ্গেজ ছিলেন একটা রেসলিংয়ের মধ্যে একটা মানুষের সাথে হেয়ার্ড হায়ার্ড ফর দ্য পার্প অফ মেকিং হিম স্ট্রংগার স্ট্রংগার তাকে হায়ার করা হয়েছে তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অ্যাট দিস টাইম এই সময় সি দি সি ডি ইন্টার্স উইথ রেসপেক্ট সি দি

সেটি জানতে চাই চেয়েছিল যে কি ঘটেছে অ্যালোইটির সাথে কি ঘটেছে অ্যালোইটির সাথে চেঞ্জিং দ্য সাবজেক্ট এই সাবজেক্ট চেঞ্জ করে সিডি সেজ দ্যাট সিডি বলল যে সি থিংস ব্যারোকা উইল উইন ব্যারোকা রেসপন্স হামলি ব্যারোকা নম্রতার সাথে উত্তর দিল রেসপন্স করল। শি স্লোলি ঠিজ এস ব্যারোখা সে ধীরে ধীরে টিস করছে উত্তপ্ত করছে টিস করছে বা খোঁচাচ্ছে আস্কিং ইফ এটা বলে যে হি ওয়াজ প্ল্যানিং টু টেক এ ওয়াইফ আস্কিং ইফ এটা জিজ্ঞেস করে যে সে নাকি একটা বিয়ে করতে যাচ্ছে নতুন করে সি ড্রস অ্যান এক্সাম্পল সে একটা এক্সাম্পল ফুলে ধরলো আস্কিং ইফ হি ওয়াজ হার ফাদার এটা জিজ্ঞেস করে যদি সে তার বাবা হতো মানে ব্যারোকা যদি তার বাবা হতো উড হি লেট হার মেরি এ পারসন সে কি তার সে কি তাকে সে কি তাকে মেরি দিত বা বিয়ে দিত লাইক হিম তার মতো একটা ব্যক্তির সাথে এই কথা শুনে কিন্তু ব্যারোকা খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল সি ইজ রিওর্ডেড মানে সিদিকে রিওর্ডেড করা হলো বাই হিজ ভাইলেন্ট রিয়াকশন ব্যারোখার বায়োলেন রিয়েকশন দ্বারা বায়োলেন খুবই উত্তেজিত যে অ্যাকশন সেটা বাই টেকিং দ্য রেসলার সে রেসলারকে নিল অ্যান্ড স্লিঙ্গিং স্লিংগিং হিম তাকে ছুঁড়ে মারল এটার দ্বারা তাকে রিয় করা হলো ব্যারোখা ইজ হার্ট ব্যারোখা খুবই দুঃখ পেল কষ্ট পেল। সি দি ইভেন স্টন্টস হিম সি দি এমন কি টন্টস করলো মানে উপহাস করলো তাকে সেইং দ্যাট এটা বলে যে হি হ্যাজ ফেল টু প্রডিউস এনি চিলড্রেন ফর দ্য লাস্ট টু ইয়ারস হি হ্যাজ ফ সে ব্যর্থ হয়েছে জন্ম দিতে এনি চিলড্রেন কোনো শিশু ফর দ্য লাস্ট টু ইয়ার্স বিগত দুই বছর ধরে সে ব্যর্থ হয়েছে সন্তান জন্ম দিতে সেটা বলে টন্ট করছে উপহাস করছে ইভেনচুয়ালি হি ইজ সো অ্যাঙ্গার দ্যাট অবশেষে সে খুবই রাগান্বিত হলো হি হি স্ল্যামস দ্য রেসলার আর্ম সে রেসলারের আর্মটা কি করলো স্ল্যাম করলো মানে হচ্ছে মানে হচ্ছে নিক্ষেপ বা বাড়ি দেওয়া নিক্ষেপ করা ডাউন অন দ্য টেবল টেবলে কি করলো বাড়ি দিল বা নিক্ষেপ করলো উইনিং দ্য ম্যাচ তারপর সে ম্যাচটা জিতে গিয়েছিল জিতল ব্যারোখা কন্টিনিউস উইথ হি সেলফ গ্লোরিফিকেশন ব্যারোখা তার আত্মসম্মান নিয়ে কথা বলতে লাগলো এতে কিন্তু এই যে সে ম্যাচটা জিতলো তারপর সে সেলফ গ্লোরিফিকেশন করতেছে এতে সিদি কিন্তু মুগ্ধ হয়ে গেছিলো সিঁদি কিন্তু তার কথার তার যে ছলে কথার ছলে পড়ে গিয়েছে দ্য সিনস খার্স ব্যাক টু দ্য ভিলেজ সেন্টার এখন সিনটা ভিলেজের বা গ্রামের কেন্দ্রে নেওয়া হলো ওয়ার লেখুনলে ইস ফেসিং ইনফ্রাস্ট্রেশন সাম মামার্স অ্যারাইভ মামার্স মানে মোকা বিনয়ের অভিনেতা যারা মাইম করেন যে মাস্ক পরে যে মাস্ক পরে যারা মুখা বিনয় করেন সাদিকু রিমেন্স খেল সাদিকু শান্ত থাকলো ডেসপাইট লাখুন লেখনলেস গ্রোয়িং স্ট্রেস লেখনলের লেখুনলের স্ট্রেস বাড়া সত্ত্বেও মানে চাপ বাড়া সত্ত্বেও লেখনলে স্টিলস লেখ সরি সাদিকু স্টিলস অ্যাকোয়ান ফ্রম লেখনলে টু পে দ্য মামার্স সে একটা কয়েন চুরি করলো লেখনলো থেকে মামারদের পে করার জন্য সাদিকু ক্লেমস দ্যাট লেখন ওয়াজ দ্য রিয়েল বেনিফেক্টর বেনিফেক্টর মানে দাতা সাদিকু দাবি করলো যে লেখন হলো রিয়েল বেনিফেক্টর সত্যিকারের এই প্রশংসার যোগ্য মানে দাতা তারা যে দেন দ্য ড্যান্স দ্য ব্যারখা স্টোরি তারপর তারা ডান্স করতে শুরু করলো ব্যারখারি স্টোরি নিয়ে সিডি অ্যাফিয়ার্স সিডি আসলো সিডি ইজ ডিস্ট্রট সিডি ক্ষিপ্ত হলো বিক্ষুব্ধ হলো লেখুন ইজ আউটফ্রাইজড লেখনলো ক্ষুব্ধ হলো অ্যান্ড প্ল্যানস টু বিং দ্য কেস টু কোর্ট এবং তারা প্ল্যান করলো যে কেস করবে কোর্টে কিনে যে ব্যারোখা ছলছাত করেছে সেজন্য সিডি রিভিলস দ্যাট সিডি প্রকাশ করলো যে ব্যারোকা অলি টোল্ড হার ব্যারোকা শুধুমাত্র তাকে বলেছে অ্যাট দ্য এন শেষে দ্যাট ইট ওয়াজ অ্যান্ড ইট ওয়াজ এ ট্র্যাপ এটা ছিল একটা ফাঁদ ব্যারোকা সেই দ্যাট হি নিউ দ্যাট সাদেকো উড নট কিপ ইট টু হার্সেল সেল ব্যারোকা দ্যাট ব্যারোকা বলেছিল যে হি নিউ দ্যাট সে জানতো যে সাদেকো উড নট কিপ ইট সাদেকো এটা রাখবে না টু হারসেল তার নিজের কাছে মানে সাদেকো যে তার ওয়াইফ আছে সে কথাটা রাখবে না কি কথা রাখবে না কি কথা রাখবে না ব্যারোকা সাদিককে বলেছিল নুন পাটের মধ্যে সাদিকুকে বলেছিল যে সে ম্যানলেস সে ম্যানলেস ম্যান হয়ে গিয়েছে সেই কারণেই সে বলেছে এই কথাটা বলেছে যে সে ম্যানলেস ম্যান আর সাদিক সাদিক করেছে এই কথাটাই সিদির কাছে বলেছে যে ব্যারোকা ইজ ব্যারকা ইজ নাও ম্যানলেস ম্যান এ কথাটা কি বলেছে সাদিকো সাদিকটা বলে দিয়েছে আর এটা ছিল ব্যারোখাটা প্ল্যান ব্যারোখাটা জানতো যে সাদিকো তার সম্মান নষ্ট করার জন্য সে এটা সবার কাছে বলে বেড়াবে এর জন্য তাকে বলছে যে যাকে বলে কাজ হবে ওকে বলে দিই সে এটা এটা বলবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা বললেই যে ম্যানলেস বললে তাকে উপবাস করতে সিদ্ধি অবশ্যই আসবে আর সিদি যদি একবার আসে তাকে ফাঁদে ফেলানো যাবে বিয়ে করার ফাঁদে ওকে গো আউট এই যে এখানে পড়েছিলাম যে সাদিকও তার কাছে কথাটা রাখবে না অ্যান্ড গো আউট অ্যান্ড ইস স্প্রাইট এবং তার সম্মান নষ্ট করবে হ্যাঁ ইজ ওভারকাম উইথ ইমোশন লেখুনলো লেখুনলে ইমোশন দ্বারা কি ওভারকাম হয়ে উঠ ওভারকাম করলো ইমোশনটাকে অ্যান্ড হি অফার্স টু মেরি হার ইনস্টিট উইথ নো ব্রাইট প্রাইস অ্যান্ড এবং সে অফার করলো তাকে বিয়ে করার জন্য কোনো মহারানা ছাড়াই সিন্স যেহেতু হি ইজ নট এ বার্জিন অল কারণ যেহেতু সে এখন আদৌ বার্জিন নয় মানে কুমারি নয় লেখনলে ইজ প্লিজড দ্যাট লেখনলে খুবই আনন্দিত হল যে থিংস হ্যাভ গন অ্যাজ হি হোপড সে যা আশা করেছে তাই হয়েছে সেই ঘটনায় ঘটেছে সাদিকু টেলস হিম দ্যাট সিডি ইজ প্রিপেয়ারিং ফর এ ওয়েডিং সাদিকু তাকে বললো যে সিডি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে লেখন ইজ ভেরি হ্যাপি লেখন খুবই খুশি হলো দেন মিউজিশিয়ানস অ্যাফিয়র মিউজিশিয়ান আসলো সি ডি অ্যাফিয়র সিডি আসলো বিয়ারিং এ গিফট সেই টেলস লেখন সে লেখন বলল যে হি ইজ ইনভাইটেড লেখন লেকে আমন্ত্রণ করা হচ্ছে টু হার ওয়েডিং সিদির বিয়েতে হি ইজ ইনভাইটেড মানে তাকে আমন্ত্রণ করা হচ্ছে টু হার ওয়েডিং তার বিয়েতে লেখন লে হোপস দ্যাট লেখন আশা করেছিল যে দ্য ওয়েডিং উইল বি বিটুইন সিডি অ্যান্ড হিমসেল বিয়েটা হচ্ছে সিডি এবং তার মধ্যে বাট সিডি উইল মেরি ব্যারোখা কিন্তু সিডি ব্যারোখাকে বিয়ে করবে লেখুনলে ইজ স্টান্ড লেখনলে স্তব্ধ হয়ে গেল সি ডি সিজ দ্যাট সি ডি যে বিটুইন ব্যারক অ্যান হিম মানে ব্যারকা এবং তার মধ্যে পার তুলনা করলে দেখা যাবে অ্যাট সিক্সটি সাত বছর বয়সে ব্যারকা ইস স্টিল ফুল অফ লাইট ব্যারকা এখনও তরুণ সে ফুল পরিপূর্ণ যৌবনে রয়েছে বাট লেখোলে উড প্রবাবলি টিন ইয়ার্স ডেট বাট লেখনলোকে দশ বছরের মৃত দেখায় মানে দশ বছর আগে সে মারা গিয়েছে এরকম দেখায় সাদিক্য দেন গিভস সিদি হার ব্লেজিং সাদিকু তারপর সিদিকে তার আশীর্বাদ দেয় দ্য মেরিজ সিরিমনি কন্টিনিউস মেরিজ সিরিমনি চলতে থাকে এই ইয়াং গার্লস ঠনস লেখনলে। একজন তরুণ একজন তরুণ বালিকা লেখন লেকে করতে থাকে বিদ্রুপ করতে থাকে অ্যান্ড হি গিভস চেইজ সে কি করতে থাকে লেখন এখন মেয়েটাকে ধাওয়া করতে থাকে সাদিকু গেটস ইন হিস ওয়ে সাদিকিও পিছন পিছন গেল লেখন পিছন পিছন গেল। লেখনলে খ্যান্ড হিমসেল লেখুনলে নিজেকে শান্ত করলো লেখনলে খ্যান্ড হিমসেল ডাউন অ্যান্ড ক্লিয়ার্স এ স্পেস ইন দ্য ক্রাউড ক্রাউডের মধ্যে একটা স্পেস ক্লিয়ার করলো ফর দ্যাম তাদের জন্য বোর্ড টু ড্যান্স ড্যান্স করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকের ইউনিভার্সিটি গ্রুপে ভিডিওটি শেয়ার করা ট্রাই করবেন তাহলে তাহলে আমরা ভিডিও মেক করার জন্য অনুপ্রেরণা পাবো ইফ ইউ হ্যাভ ইনজয়েড দিস ভিডিও প্লিজ গিভ মে থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ লার্নিং থ্যাংকস ফর ওয়াচিং